রামু উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই স্বাগত মিছিলটি রামুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। নবগঠিত রামু উপজেলা যুবলীগের সভাপতি পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কায়সার মাহমুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নবগঠিত রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলী, সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা প্রমুখ। শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রামু উপজেলা যুবলীগের 7 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন পলক বড়ুয়া আপ্পু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাশেদ আলী। স্মার্ট যুবলীগ এবং মানবিক যুবলীগ গঠন করতে যা করতে হয় প্রতিটা ইউনিয়ন এবং প্রতিটা ওয়ার্ডের সবাইকে বলছি, প্রতিটা নেতৃবৃন্দকে বলছি, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ সুন্দরভাবে মানবিক যুবলীগ এবং স্মার্ট যুবলীগ গঠন করার পথে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। নিউজ ডেস্ক টিটিএন, কক্সবাজার।